লোকসভা ভোটের আগে ইভিএম সংকট নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সোমবার লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, বৈঠকে আলোচনায় উঠে এসেছে 10-12% কন্ট্রোল ইউনিট অকেজো সমাধান হিসেবে নতুন ইভিএম আসছে। জানবো আরো বিস্তারিতভাবে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এ নিয়ে ঠিক কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, লোকসভা নির্বাচনে প্রাথমিকভাবে প্রস্তুতি শুরু করে দিল বলা যায় জাতীয় নির্বাচন কমিশন। আজকে কলকাতায় প্রায় 10 ঘন্টার উপরে ম্যারাথন বৈঠক নির্বাচন আধিকারিক এই রাজ্যে যারা দায়িত্বে রয়েছেন এবং দুজন ডেপুটি ইলেকশন কমিশনার দিল্লি থেকে এসেছেন গতকালই তারা, এবং রাজ্যের সমস্ত জেলা শাসককে নিয়ে যারা বৈঠকে বসেছিলেন প্রায় 10 ঘন্টার উপরে ম্যারাথন বৈঠক হয়েছে। সেই ম্যারাথন বৈঠকে একদিকে যেমন ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়েছে, পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকে ইভিএম এর যে সংকট সেটা নিয়ে একটা সমস্যার কথা উঠে এসেছে। কন্ট্রোল ইউনিট যেটা প্রিসাইডিং অফিসারদের কাছে থাকে সেটা প্রায় 10-12% খারাপ অকেজো হয়ে পড়ে রয়েছে বলে জানা গেছে, যে ব্যাটারি খারাপ হয়ে গেছে বলেই এই মেশিনগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে প্রায় 10-12%। এই কথা আজকে আলোচনায় উঠে এসেছে। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে হায়দ্রাবাদ থেকে নতুন ইভিএম কিন্তু আসবে, যে শতাংশ ইভিএম খারাপ হয়ে পড়ে রয়েছে হায়দ্রাবাদ থেকে সেই শতাংশ ইভিএম এই রাজ্যের জন্য পাঠানো হবে। কিন্তু রাজ্যে এই মুহূর্তে যে এই 10-12% যেটা ডিসাইডিংদের আছে, তার ডিসাইডিং অফিসার যাতে থাকে, সেই কন্ট্রোল ইউনিট কিন্তু খারাপ বলেই আজকে রাজ্যে যারা নির্বাচন আধিকারিক রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন, ডিএমরাও জানিয়েছেন, পাশাপাশি অন্য বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।